স্টোরি ওয়ার্ল্ডে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের সম্ভার ভালো লাগলে শেয়ার করতে পারো আর সাবস্ক্রাইব করতে পারো সাথে পাশের বেল আইকানটি প্রেস করতে ভুলো না যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো আজকের গল্প মনে ভয় আছে লিখেছেন অনিশ দেব কফির কাপে প্রথম চুমুকটা দিয়ে বিনু বলে উঠল তোদের আজ একটা অদ্ভুত গল্প শোনাব আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিয়ার দিকে তাকিয়ে মুখের একটা ভঙ্গি করলাম যার অর্থ হল তোমাকে বলেছিলাম না এবার শোনো বিনুর গল্প বিনু আমার অনেক দিনের বন্ধু কিন্তু ওর সঙ্গে দেখা হয় এলোমেলো ভাবে কয়েক বছর পর পর ও ফোন করে নয়তো চিঠি দেয় কিন্তু সবই একতরফা কারণ ওর ঠিকানার কোনো ঠিক নেই সুতরাং ইচ্ছে হলে ওকে ফোন করার বা চিঠি দেওয়ার কোনো উপায় নেই এবারও হঠাৎই ওর চিঠি পেয়েছিলাম খুব ছোট্ট চিঠি বিয়ে করেছি বউ নিয়ে সাত দিনের জন্য কলকাতায় যাচ্ছি সাতাশ তারিখ কলকাতা ছাড়বো ছাব্বিশ তারিখ শনিবার কেয়াকে নিয়ে চলে আয় চায়ের নেমন্তন্ন রইল আর খুব মজার গল্প শোনাবো চিঠির শেষে ওর কলকাতার আস্তানার ঠিকানা এবং কিভাবে সেখানে পৌঁছোতে হবে তার নির্দেশ বিনুর ব্যাপারটাই এই রকম ছন্ন ছাড়া খামখেয়ালি আর যত উদ্ভট বিষয় নিয়ে চর্চা ওর সব কিছুই রহস্যময় বিনুর বউয়ের নাম সুচরিতা রাজস্থানের কোথায় গিয়ে যেন আলাপ তারপর দিল্লিতে বিয়ে বিনুর ব্যাপারে যদি এরপর কাশ্মীরে গিয়ে বৌভাত হয়ে থাকে তাহলেও আমি অবাক হব না কেয়াকে বিনুর অদ্ভুত ব্যাপার স্যাপারের কথা বলেছিলাম বিনুকেও আগে দেখেনি আমার কাছে ওর কথা শুনেছে আর দু একবার ফোনে কথা বলেছে ওর নতুন বউয়ের জন্য একটা শাড়ি কিনে অনেক অলিগলি পেরিয়ে অবশেষে বিনুর নতুন আস্তানায় পৌঁছলাম জরাজীর্ণ তিনতলা বাড়ির একতলার ফ্ল্যাট যদিও ফ্ল্যাট শব্দটা ওই বাড়ির সঙ্গে মোটেই খাপ খায় না এ বাড়ির কথা ও আগে কখনও আমাকে বলেনি আমাকে দেখতে পেয়ে বিনু একেবারে জড়িয়ে ধরল বউদের আলাপ করিয়ে দিল বেশ খানিকক্ষণ ধরে হৈ হৈ করলো সবাইকে নিয়ে স্কুল জীবনের কয়েকটা সত্যিমিত্তে ঘটনা বলে সুচরিতার আমাকে সে হেনস্থা করলো তারপর চায়ের নেমন্তন্ন উপলক্ষে সুচরিতা কফি কাজু কাজুবাদাম আর পাঁপড় ভাজা নিয়ে এসে সাজিয়ে দিল সামনে কফির কাপে প্রথম চুমুক দিয়ে বিনু যে কথাটা বলল তারই জের টেনে মন্তব্য করল আমাদের প্রত্যেকের মনেই ভয় আছে সুচরিতা বেশ কথা টথা বলতে পারে ওর মিষ্টি মুখের মধ্যে কোথায় যেন একটা সপ্রতিভ জিদি ভাব রয়েছে ওর সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করল বিনুকে কিসের ভয় বিনু নির্বিকারভাবে সিঙ্গারায় একটা কামড় দিয়ে বলল মৃত্যু ভয় তারপর কফির কাপে শব্দ করে পরপর দুটো চুমুক দিয়ে আরও বলল অনেক সময় ধরো আমরা জানি যে আমাদের কোনো ক্ষতি হবে না তা সত্ত্বেও আমরা ভয় পাই মানুষের মনের এ এক অদ্ভুত ব্যাপার আমি দিব্যি তৃপ্তি করে খাচ্ছিলাম বিনুর কথায় থেমে গেলাম ও কি বলতে চাইছে এ যেন অনেকটা সোনার পাথর বাটির মতো শোনাচ্ছে হেসে সেই কথাটাই বললাম ওকে ও একটা হাত নাড়ল শূন্যে বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল দাঁড়া একটা সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম মনে আছে প্রশ্ন উত্তরের খেলা একজন বন্ধু আর একজনকে জিজ্ঞেস করত। আমার সঙ্গে জঙ্গলে যাবি তখন দ্বিতীয়জন জানতে চাইতো কি করতে উত্তরে প্রথমজন বলতো বাঘ মারতে দ্বিতীয় বন্ধু তো রাজি হ্যাঁ যাব। সেটা শুনে প্রথমজন সতর্ক করে দেওয়ার ভঙ্গিতে জিজ্ঞেস করত ভয় পাবি না তো দ্বিতীয়জন জন বুক ফুলিয়ে বলতো না আর তখনই প্রথমজন দ্বিতীয় জনের চোখের সামনে আচমকা হাত নেড়ে ভয় দেখাত এবং নির্ভীক সাহসী বন্ধুটির চোখের পাতা পড়ে যেত তুই তো জানিস ব্যাপারটা স্রেফ রিফ্লেক্স মানে প্রতিবর্তী ক্রিয়া সাহসী বন্ধুটি বেশ ভালো করেই জানে যে বন্ধু কিছুতেই তার চোখে আঘাত করবে না কিন্তু সব জেনে শুনেও তার চোখের পাতা পড়ে যায় আত্মরক্ষার তাগিদে এ ব্যাপারটাকে তুই কি বলবি প্রশ্নটা বিনু আমাকে লক্ষ্য করে করলেও উত্তর দিল কেয়া বলল বিনুদা আপনি ঠিকই বলেছেন তবে একেবারে অকারণে কি কেউ ভয় পায় বিনু পাঁপড় ভাজার কফি আরাম করে শেষ করল তারপর বলল আচ্ছা ওই দরজাটার কথাই ধরা যাক আঙুল তুলে ঘরের পশ্চিমে দেওয়ালের ঠিক মাঝখানে লাগানো একটা বন্ধ দরজার দিকে দেখিয়েছে বিনু দেখেই বোঝা যায় দরজাটা বহু বছর ধরে বন্ধ রয়েছে যেই ওটা বন্ধ করে থাকুক না কেন সেওটা বরাবরের মতো বন্ধ করার ব্যবস্থা করেছে খিল চিটকিনি ছাড়াও আড়াআড়ি দুটো কাঠ পেরে ঠুকে আটকে দেওয়া হয়েছে বন্ধ পাল্লার ওপরে আর তার সামনে দুটো ট্র্যাঙ্ক আর সুটকেস ওপর ওপর সাজানো বিনুর ঘরটা মাপে বেশ বড় এবং বেশ পুরনো দেওয়ালের হালকা নীল রঙের ওপরে ড্যাম্প আর সময়ের ছাপ পড়েছে সিলিংয়ে কাঠের খড়ি সেখান থেকে ঝুলছে জুলছে মান্তাতালের টিসি পাখা তা থেকে কিচকিচ আওয়াজ বেরোচ্ছে ঘরের উত্তরের দেওয়ালে একটাই জানলা সেটা দিয়ে প্রথম শীতের মোলায়েম ঠান্ডা বাতাস ঢুকে পড়ছে ঘরে একটা টিউবলাইটের আলোয় ঘরটা তেমন স্পষ্ট ফুটে ওঠেনি বিনু আর কেয়া বসেছিল বিছানার ওপরে আমি টিভির সামনে একটা চেয়ারে আর সুচরিতা অন্দরে যাবার দরজার সামনে একটা মোড়ায় বসে বিনু বলল এই বাড়িটা প্রায় সত্তর বছরের পুরনো ওই দরজাটার ওপাশে কি আছে আমি জানি না এখন মনে করো রাতের অন্ধকার ওই দরজায় কেউ যদি নক করে তখন আমার অবস্থাটা কি হবে আমি ভয় পাবো অথচ আমাদের সদর দরজায় কেউ নখ করলে আমি দিব্যি উঠে গিয়ে দরজা খুলে দিই মোটেই ভয় পাই না তো রাতের অন্ধকারে বহুদিন ধরে বন্ধ ওই দরজাটায় যদি ঠক ঠক করে কেউ শব্দ করে তখন আমরা ভয় পাই কেন সুচরিতা পোকাস বলে খালি কাপ প্লেটগুলো গুছিয়ে নিয়ে চলে গেল অন্দরের দিকে আমি কেয়ার দিকে তাকিয়ে হেসে বললাম বুঝলে এই হলো বিনু আর কথাটা শেষ হতে না হতেই ওই বন্ধ দরজার ওপিটে কেউ বেশ জোরে নখ করলো কেয়ার ঠোঁট চিরে অস্ফুট একটা শব্দ বেরিয়ে এলো ওর চোখ বড় হলো একবার আমার দিকে একবার বিনুর দিকে আর একবার দরজার দিকে দেখতে লাগলো ও বিনুও দেখলাম অবাক হয়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে আছে আমি থেমে থেমে বললাম কী রে কী ব্যাপার বিনু কিছু বলে ওঠার আগে আবার ঠক ঠক শব্দ তারপর আরও জোরে জোরে আবার বারবার কেউ যেন পাগল হয়ে নখ করে চলেছে দরজার ওপাশে বিনু বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো বীরবির করে বলল দাঁড়া দরজাটা খুলে দেখি তারপর এগোলো সেই রহস্যময় দরজার দিকে কে আবার তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল ভয় পাওয়ার চিৎকার আমি উঠে একলাফে চলে গেলাম কেয়ার পাশে ওকে জড়িয়ে ধরলাম বিনু ফিরে তাকালো আমাদের দিকে নক করার শব্দ তখন থেমে গেছে আর ঠিক তখনই সুচরিতা হন্তদন্ত হয়ে ঘরে এসে ঢুকলো অবাক হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে কিয়া হাঁপাতে হাঁপাতে কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই বিনিয়োগকে লক্ষ্য করে হেসে বলল সুচরিতা তুমি ওদের দরজার সিক্রেটটা বলে দাও সুচরিতা কেয়ার কাছে এসে ওর দুঃখ হাত রেখে বলল মিচিমিচি ভয় পেয়েছো ভাই ও দরজাটার ওপাশে আমাদের বাথরুম আমি গিয়ে ওখানে নক করছিলাম তোমাদের সঙ্গে মজা করার জন্যে ও আমাকে আগে থাকতেই শিখিয়ে রেখেছিল আমি বেশ অপ্রস্তুত হয়ে গেছি কেয়ার চিৎকারে দোতলা তিনতলা থেকে কেউ যে নেমে আসেনি এই রক্ষে তবে মনে পড়ল বাড়িতে ঢোকার সময় দোতলা বা তিনতলার জানলায় আলো জ্বলতে দেখিনি কিয়া রুমালে চোখ মুচ্ছিল মুখ মুচ্ছিল বিনুরই রসিকতা আমার মোটেই ভালো লাগেনি সুচরিতা হাসি ঠাট্টা করে ব্যাপারটাকে হালকা করতে চেষ্টা করছিল কিন্তু তা সত্ত্বেও আমরা পুরোপুরি সহজ হতে পারছিলাম না কোথায় যেন তাল কেটে গেল বিনু বিছানায় গিয়ে বসল আবার বেড কভারে কয়েকটা আঁচড় কেটে বললো এই জন্যেই আমি বলছিলাম আমাদের সবার মনেই ভয় আছে সেটা যে সবসময় ঠিক মৃত্যু ভয় তা নয় তবে ভয় সুচরিতা শাড়ির আঁচলে হাত মুখ মুছতে মুছতে বলল না মশাই সবাই এত সহজে ভয় পায় না দরজায় আওয়াজ করাতে কেয়া হয়তো ভয় পেয়েছে কিন্তু তোমার বন্ধু অত কাবু হয়নি আর আমার কথা তো বাদই দাও আমার বাবা জঙ্গলে পাহাড়ে মরুভূমিতে সার্ভের কাজ করতেন আমি ছোটোবেলা থেকেই বেপরোয়া পড়োয়া খানা খন্দে পুরো জায়গায় বিরেতে ঘুরে বেরিয়েছি ভূত টুতে কোনো আস্থা নেই আমার বিনু সুচরিতাকে দেখলো একবার তারপর আমাকে লক্ষ্য করে বললো সুচরিতাকে এই সহজ ব্যাপারটা আমি কিছুতেই বিশ্বাস করাতে পারলাম না যে ভূত নেই কিন্তু ভয় আছে সুস্থ মানুষ তো বটেই এমনকি পাগল পর্যন্ত ভয় পায় আচ্ছা বলো তো বিছানার ওপাশটায় ওটা কী আমি বিছানার খুব কাছেই দাঁড়িয়েছিলাম কিন্তু বিনু বলার আগের মুহূর্ত পর্যন্ত ব্যাপারটা খেয়াল করিনি বিছানায় কালো আর গোলাপি ফুলকাটা একটা চাদর ঢাকা ছিল লক্ষ্য করলাম বালিশের কাছটায় লম্বা দড়ির মতো কি একটা এঁকে বেঁকে পড়ে আছে তার ওপরে চাদর ঢাকা সকা সত্ত্বেও জিনিসটা বড় সড়ো করে অল্প অল্প এগোচ্ছে অনিচ্ছা সত্ত্বেও আমার মুখ দিয়ে আতঙ্কের চিৎকার বেরিয়ে এলো সাপ সাপ ততক্ষণে সুচরিতা আর কিয়া বস্তুটি দেখতে পেয়েছে কেয়া হোঁচট খাওয়া একটা আত্মনাদ করে উঠলো কিন্তু সুচরিতা শক্ত ধাতের মেয়ে ও দরজার পাশে দাঁড় করানো কাঠের খিলটা তুলে নিয়ে সপাটা বসিয়ে দিল চলমান শরীর সৃপটির ওপরে ওই সংকটের মধ্যে লক্ষ্য করলাম সুচরিতার চোখে মুখে আতঙ্কের ছায়া কিন্তু শরীর তখনও দিব্যি নড়ছে চাদরের তলায় সুচরিতা প্রথম আঘাত তাকে বিন্দুমাত্র কাবু করতে পারেনি সুচরিতা উত্তেজিত হয়ে দ্বিতীয়বার আঘাত করলো কিন্তু তাতেও লাভ হল না এই রকম একটা বিপন্ন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আমি যখন কিছু একটা করার কথা ভাবছি ঠিক তখনই বিনু হো হো করে হেসে উঠল তারপর একটানে টানে বেডকভারটা সরিয়ে দিল এক পাশে সবুজ রঙের একটা মোটা লাইলনের দড়ি এঁকে বেঁকে পড়ে আছে বিছানায় আর তার এক প্রান্ত থেকে একটা সরু সুতো চলে গেছে বিনুর কাছে ওটায় টান মেরেই বিনু রোজ্জুতে সর্বভ্রমের ব্যবস্থা করেছিল সবটাই চালাকি আর হাতের কাজ সুচরিতার মুখ দেখে বোঝা গেল এই সাপের ভয় দেখানোর ব্যাপারটা ওর আগে থেকে জানা ছিল না ও কিছুক্ষণ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল বিনু তখনও হাসছে কোনো রকমে হাসি থামিয়েও বলল ঝাঁসির রানি এবার কাষ্ঠদণ্ডটিকে যথাস্থানে রেখে দাও সুচরিতা কেমন বোকার মতো দাঁড়িয়েছিল বিনুর কথায় ও যেন সঙ্গীত ফিরে পেল খিলটা রেখে দিয়ে এলো দরজার কাছে আমার বেশ রাগ হচ্ছিল বিনুর ওপর ওর নতুন বিয়ে করা বউয়ের সামনে এ ধরনের বদ্রসিকতা না করলেই কি চলছিল না বিনু সুচরিতাকে উদ্দেশ্য করে বলল ডার্লিং এইবার তো মানবে যে আমার বন্ধুটি সাপের ভয় কাবু হয়েছে তুমিও কিন্তু বেশ ভয় পেয়েছিলে যদি তুমি আগে থেকে দৌড়িয়ার সুতোর ব্যাপারটা জানতে তাহলে মোটেই ভয় পেতে না এটাই হচ্ছে ভয় পাওয়ার মজা একই ঘটনায় কেউ ভয় পায় আবার কেউ পায় না তাছাড়া ভয় পাওয়ার মধ্যে কেমন বেশ একটা থ্রিল আছে এই যেমন ধরো বড়ো নাগরদোলা কিংবা নিকো পার্কের ওয়াটার শ্যুট বা রোলার কোস্টার এসব খেলাতে ভয় থাকলেও আমরা চোরে মজা পাই কেন জানো কারণ আগে থেকেই আমাদের জানা আছে ভয়টা মিথ্যে সত্যিকারের কোনো বিপদ আমাদের হবে না এটাই হচ্ছে ভয় পাওয়ার মজা কিয়া আমার হাতে ছোট্ট করে চিমটি কাটছিল অর্থাৎ তার মানে মানে বাড়ি চলো আমারও কেমন অস্বস্তি লাগছিল সুতরাং বিনুকে বলে উঠতে যাবো তখনই সুচরিতা পাথরের মতো গলায় বলে উঠল আমি কিন্তু ভয় পাইনি বিনু হাসলো আবার বলল তোমারও মনে ভয় আছে সুচরিতা সে তুমি সে তুমি স্বীকার করো আর নাই করো যেমন ধরো ওই আলমারির লকারটা ওটার কথা তোমাকে একটু বলি ও বিনুর রসিকতা কি আর শেষ হবে না ও তখন আঙুল তুলে দেখিয়েছে ঘরের এক কোণে দাঁড় করানো সাড়ে ছ ফুট স্টিলের আলমারির দিকে আলমারিটা একটু পুরনো রং ময়লা হয়ে গেছে এছাড়া ওটার আর কোনো বিশেষত্ব নেই বিনু আমাদের মুখের ওপরে একবার চোখ বুলিয়ে নিয়ে নেশা ধরানো গলায় নাটকীয়ভাবে বলে উঠল ঘটাং করে শব্দ করে স্টিলের আলমারিটার দরজা খুলি আমরা তারপর ছোট মাপের একটা চাবি দিয়ে লকার খুলি সাধারণত আমাদের যা হাইট তাতে লকারের ভিতর পর্যন্ত সরাসরি নজর যায় না পায়ের আঙুলে ভর দিয়ে মাথা নিচু করে দেখতে হয় কি সুচরিতা এরকম করেই তো লকার ব্যবহার করো তুমি সুচরিতা কোনো জবাব দিল না কিন্তু চোখের নজর আর চোয়ালের রেখায় যেদের ছোঁয়া টের পেতে কষ্ট হলো না আমার এছাড়া একটা অদ্ভুত সতর্ক ভাবও লক্ষ্য করলাম যেন বুঝতে চাইছে বিনু ঠিক কোন পথ ধরে কোন লোককে পৌঁছতে চাইছে পায়ের আঙুলে ভর দিয়ে মাথা উঁচিয়ে যখন আমরা লকারের ভিতরে নজর চালাই তখনও ভিতর পর্যন্ত স্পষ্ট দেখতে পাই না কারণ ঘরের আলোটা সবসময় তেরচাভাবে এসে পড়ে আর লকারটাও মতো গভীর সুতরাং কোনো জিনিস মানে গয়নাগাটি বা অন্য কিছু খুঁজতে গিয়ে আমরা হাত ঢুকিয়ে দিয়ে সুরঙ্গের অন্ধকারের তারপর অন্ধকারই হাতরাতে একটু থেমে বিনু মাথার চুলোয় হাত বুললো সুচরিতাকে লক্ষ্য করে হেসে বলল ডার্লিং এইবারই আসল মজা ধরো তুমি প্রায় কাঁধ পর্যন্ত হাত ঢুকিয়ে দিয়ে অন্ধকার লকারের ভিতরটা হাত এমন শোনায় একটা হাত খপ করে তোমার হাতটা চেপে ধরল তুমি প্রথমেই একটা মানসিক ধাক্কা খাবে তারপর ভয় চিৎকার করে উঠে তোমার হাতটা টেনে বের করে নিতে চেষ্টা করবে তুমি বেশ টের পাচ্ছ হাতটা ঠান্ডা পিছল আর তার শক্তিও অনেক সুতরাং তোমার টানাটানি চলছে তুমি হয়তো বেশ খানিকটা টেনে নিতে পারলে তোমার হাত তারপর আতঙ্কে উঁকি মারলে লকারের ভিতরে তখন তোমার হাত লকারের অন্ধকার জায়গা থেকে খানিকটা আলোর দিকে চলে এসেছে ফলে লকারের ভিতরের হাতটাকে তুমি দেখতে পেলে তোমার ফর্সা হাত আঁকড়ে ধরে আছে আল মতো কালো চকচকে একটা হাত তার ওপরে ছাতা ধরার দাগ একটা পুরনো ব্যবসা গন্ধ পেলে নাকে আর অবাক হয়ে দেখলে সাপের মতন সাতটা আঙুল প্রাণপণে তোমার ফর্সা হাতটা আঁকড়ে ধরেছে আঙুলগুলো অল্প অল্প নড়ছে হাতের বাকি অংশটা মিলিয়ে গেছে অন্ধকারে থামল বিনু মুখে অদ্ভুত একটা শব্দ করে সুচরিতাকে বলল এই রকম যদি হয় তাহলে আমার ধারণা তুমি হয় দিশেহারা হয়ে পাগলের মতো চিৎকার করতে থাকবে তখন আর তার ওপর ঠিক তখনই যদি লোডশেডিং হয়ে যায় তাহলে তো আর পিনু আজ আমরা উঠি আমি উঠে দাঁড়ালাম ঢের রসিকতা সহ্য করা গেছে দেখা দেখাদেখি কেউ উঠে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করতে লাগলো ও বিনুর দিকে তাকিয়ে কষ্ট করে হেসে বলল চলি বিনুদা সুচরিতাকে নিয়ে আমাদের বাড়িতে একদিন আসবেন কিন্তু বিনু কেমন বিচিত্র দৃষ্টিতে তাকালো আমাদের দিকে বলল তোমরা কি ভয় পেয়ে চলে যাচ্ছ নাকি সবে তো নটা বাজে সুচরিতা হঠাৎ কেমন শক্ত গলায় বলে উঠল আপনারা যাবেন না বসুন আমি এখন ওই আলমারিটা খুলেও লকারের ভিতরে হাত ঢোকাবো দেখি আমি ভয় পাই কি না আমি আর কি অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে রইলাম কি করব বুঝতে পারছিলাম না বিনু সুচরিতাকে বলল কি পাগলামা করছো সুচরিতা ওই লকারে তোমার হাত ঢোকানোর দরকার নেই আলমারিটা পনেরো বছর ধরে বন্ধ আছে বন্ধই থাক পনেরো বছর ধরে আমরা কেউ ওটা খুলিনি এখন ডিস্টার্ব করার কি দরকার আমি অবাক হলাম পনেরো বছর ধরে আলমারিটা খোলা হয়নি কেন আর কাকেই বা ডিস্টার্ব করার কথা বলছে বিনু সুচরিতা খিলখিল করে হাসলো বলল পনেরো বছর ধরে আলমারিটা কেউ খোলেনি আজ আমি খুলব বলে তারপর চুয়াল শক্ত করে হন হন করে এগিয়ে গেল আলমারিটার কাছে তার পাশেই দাঁড় করানো একটা টেবিলের ড্রয়ার থেকে একটা চাবি বের করে নিয়ে ঘটাং শব্দ করে খুলে ফেলল স্টিলের আলমারির দরজা আলমারির ভিতর থেকে ধুলো উড়লো কি না বোঝা গেল না তবে একটা বিশ্রী পুরোনো গন্ধ ছড়িয়ে পড়ল ঘরে বিনু একটু জোরেই বলে উঠল সুচরিতা লকার খুলো না বলছি প্লিজ আমার কথাটা শোনো সুচরিতা প্লিজ লকার খুলো না কিন্তু সুচরিতা কোনো কথাই শুনল না আলমারির একটা পাল্লা ওকে অনেকটা আড়াল করে দিয়েছে টিউবলাইটের আলো আড়াল হয়ে গেছে সেই সঙ্গে কিন্তু তা সত্ত্বেও সুচরিতার নড়াচড়া দেখে আমরা বেশ আজ করতে পারছিলাম ও কি করছে আলমারির লকার খুলে তার ভিতরে প্রায় কাঁধ পর্যন্ত হাত ঢুকিয়ে পাল্লার পাশ থেকে আমাদের দিকে তাকালো সুচরিতা হেসে ফিরলো এর ভিতরে কোনো কালো হাত নেই আমি আর কেয়া ঠিক বুঝতে পারছিলাম না এটা নতুন কোনো খেলা কিনা বিনু কি আগে থেকেই বউয়ের সঙ্গে সাজস করে রেখে আমাদের আর কিয়াকে ভয় দেখাতে চাইছে কিন্তু আর কিছু ভেবে ওঠার আগে সুচরিতা ভয়ঙ্কর চিৎকার করে উঠল সে চিৎকারে বুকের রক্ত হিময় আসে এক ঝটকায় কেউ ওকে টেনে ধরল লকারের দিকে কারণ ওর মুখটা বিশ্রী শব্দে দরজার পাল্লায় বাড়ি খেয়ে চলে গেল আড়ালে তারপর শুরু হলো প্রাণান্তকর টানা লড়াই বিনু তখনও নির্বিকারভাবে বসে আপন মনে বলে চলেছে এত করে বারণ করলাম তবুও তুমি শুনলে না এত জেদ তোমার সাহসের এত অহংকার তোমাকে বারবার করে বললাম প্রত্যেক মানুষের মনেই ভয় আছে কিন্তু তুমি আমার কথায় আমল দিলে না এখন তো আর কিছুই করার নেই আমি আর কি পাথরের মতো মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছি সারা শরীর ভয় কাঠ নরবার এতটুকু ক্ষমতাও নেই আর আলমারির কাছ থেকে সুচরিতা পাগলের মতো চিৎকার করে চলেছে ওর মুখ বিকৃত চোখ ঠেলে বেরিয়ে আসছে গাল কেটে রক্ত পড়ছে ঠিক সেই মুহূর্তে লোডশেডিং হয়ে ঘর অন্ধকার হয়ে গেল কিন্তু তখনও সুচরিতার কান ফাটানো আত্মচিৎকার থামেনি